সকালবেলা থেকে বারবার ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার অভিযোগ ভোটারদের, আর তার ফলে বেশ খানিকটা কিন্তু সময়ের ব্যাঘাত ঘটলে ঠিকমতো সময়ের মধ্যে ভোট দিতে পারে না অনেক ভোটার, এমনটাই অভিযোগ ঘিরে রীতিমতো কিন্তু সোচ্চার হয় বুথ কেন্দ্রের বাইরে। আর এই ঘটনার স্থলে খবর পেয়ে ছুটে আসেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিদ্যামন্দির গার্লস হাই স্কুলে 36 নম্বর বুথে বারবার বিকল হয়ে যায় ইভিএম মেশিন, আর তার ফলে ঠিক সময়ের মধ্যে ভোট দিতে পারে বহু ভোটার। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে বহু ভোট মানে ভোটাররা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রার্থীর সামনে এই ভোট বয়কটে ডাক দিয়ে স্থানীয় ভোটাররা ক্ষোভ প্রকাশ করতে থাকে, আর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে কিউআরটি। 5টার সময় আসুন, কখনো বলেছে 6টার সময় আসুন, সেটা কেন্দ্রীয় বাহিনী বলেছে, একটু টাইম দিচ্ছে। তার এরপরে তো ভুলটা বলেছে রাত 9টাতে টাইম দেবো, তারপর টাইম এসে প্রভাবিত করার চেষ্টা করেছে সকালে, সেখানে আমাদের মতো অনেক বড় বড় কথা বলে ওরা প্রতিবাদ করেছে। সেটা আমাদের চ্যালেঞ্জ যে সায়ন্তিকা ব্যানার্জি জিতবে জিতবে জিতবে, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। নম্বর পার্ট সকাল থেকে মোরাল্লেস 13 বার খারাপ হয়েছে, 3.5 ঘন্টা ডিলে হয়েছে। তা আমাদের বক্তব্য 3.5 ঘন্টা এখন ডিলে হয়েছে, অন্তত 3 ঘন্টা এক্সটেনশন দিক। এবার এদের যে উপরতলা আরো সাহেবের যারা উপরতলা কথা বলেছে 2 ঘন্টা এক্সটেনশন দেবো, ঠিক শিডিউল টাইমে বন্ধ করে দিয়েছে। আজকে তাই ক্যান্ডিডেট কথা বলতে যাচ্ছে, দেখাই যাক, নাহলে আমরা এই বুথটাকে বাতিল করার জন্য দাবি করছি। প্রায় মনে হলো 250-300 লোক আমার এই এদের বলা সত্ত্বেও বারবার করে এরা ইভিএম এবং ভিভিপ্যাট চেঞ্জ করেছে, তারপরও দুপুরবেলায় অন্তত 2 ঘন্টা বন্ধ ছিল। এদের নাকি পেপার রোল ছিল না, ভিভিপ্যাটে যে পেপার রোলটা ফিট করতে তার জন্য হয়নি। এইখানে সবাই সিআরপিএফ থেকে আমাদের সমস্ত ভোটাররা সাক্ষী আছেন। এইখানে দাঁড়া 1 মিনিট, 71 পার্টের যিনি প্রিসাইডিং অফিসার তিনি সবাই বেরিয়ে লাইনে, তখন 100-এর ওপর ভোটার লাইন দাঁড়িয়ে অপেক্ষা করছিল। প্রিসাইডিং অফিসার বেরিয়ে হাত জোর করে বলেছে যে যদি আমার কিছু করার নেই, আমি বারবার করে সেক্টর অফিসে বলছি, তারা চেঞ্জ করে দিচ্ছে না, তারা বলেছে আমরা অপারক, আমরা কিছু করতে পারবো না, সেই জন্য মেশিন ঠিক হলে আমরা বেশি এক্সট্রা টাইম দেবো। কিন্তু আমরা দেখলাম 6টা যেই বেজে গেছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। প্রায় 250-300 লোক আমরা দেখেছি এখানে লাইন থেকে ফেরত দিয়ে চলে গেছে। বরানগর বিদ্যামন্দির বয়েজ সেকশনে সিআরপিএফ বহু লোককে বার করে দিয়েছে, ভোট করতে দেয়নি কেউ, লাইন থেকে ইচ্ছা করে স্লো করে রেখে দিয়েছে। অনেক লাইনকে অনেককে বলেছে যে তোমার 6টার সময় আসো, ওরা ওই 6টার সময় আসো বলে এবার মানুষ এসেছে, আর তার আগে বন্ধ করে দিয়েছে সব। না, আমরা 4টা থেকে লাইনে দাঁড়িয়েছি, আমি একটু বাইরেতে গেছিলাম, পেটের সমস্যা হচ্ছিল, মেয়ে এখনো ভিতরে রয়েছে, আমায় ঢুকতেই দিল না। 6টার আগে এসে দাঁড়িয়েছে গেট, ঢুকতেই দিল না, বলো হবে না চলে যান গেটের গাড়িটা ঢুকতে দেয়নি। এনাকে উনি আধার কার্ড আনতে গেছিলো বাড়িতে, এনার ভোটার কার্ড হারিয়ে গেছে, লাইন ছিল, কার্ড নিয়ে এসে ঢুকতে দেয়নি। না না, ওনার আধার কার্ড পরিচয়পত্র কিছু একটা ওটা আনতে গেছিলো, ওনাকেও ঢুকতে দেয়নি। কথা বলে আর কী হবে, ভোটটা তো হলো না, আমাদের ভোটটা পড়লো না, ঠিক আছে, তাও কিছু করতে পারবে না। 1.5-2 ঘন্টা আমাদের ইভিএম মেশিন খারাপ করে রেখে দিল, বললো যে ভোট করাতে দেবে, 10টা হলেও আপনারা ঘুরে চলে আসুন, 10টা অবধি হলেও অসুবিধা নেই। তারপরে 6টা বেজে গেলো যেই আর বন্ধ করে দিল সব, তাও ট্যাগ ছাড়া ইভিএমগুলো খোলা অবস্থাতে নিয়ে চলে যাচ্ছিলো, মানে অ্যাড্রেস ট্যাগ যেটা লাগানো হয়, মানে যেটা AITC বা অন্যান্য পার্টির অ্যাড্রেস ট্যাগ, মানে কোথায় যাচ্ছে কে সাইন করছে, ওটা ছাড়াই নিয়ে চলে যাচ্ছিলো। আমি যদি না দেখতাম গিয়ে, তাহলে ওটা ছাড়াই নিয়ে গিয়ে হয়তো অদল বদল করে দিত, যেটুকু ভোট আমরা পেয়েছি সেটুকুও রাখতে দিত না। কিন্তু আসলে ওনারা দুঃখ, মানে আনফর্চুনেটলি তৃণমূল কংগ্রেসের খুব একজন সক্রিয় জেদি কর্মীর পাল্লায় পড়েছে, আমি তো বসেছিলাম, ওই জন্য ট্যাগ এলো, আমরা প্রশাসনকে জানালাম, ট্যাগ কম দেওয়া ছিল, ট্যাগ এলো, লাগিয়ে দিয়ে বেরিয়ে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, ওরাও কোঅপারেট করেছে ট্যাগ লাগাতে, আমরাও কোঅপারেট করছি, ওরা যে ট্যাগ লাগাতে দেয়নি কিছু ঝামেলা হয়েছে ওরকম কোনো ব্যাপার না, মিথ্যে কথা বাড়িয়ে বাড়িয়ে বিজেপি বলে আমরা বলি না, সিআরপিএফরা কোঅপারেট করেছেন, কোনো অসুবিধা করেনি। আমরা ওখানে পোলিং যিনি আমাদের প্রিসাইডিং অফিসার আছেন সবাই ছিলেন, ট্যাগ এলো, মানে যেটা নিয়ম অনুযায়ী ট্যাগ লাগানো হলো, আমরা বেরিয়ে এলাম, কোনো অসুবিধা, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠান্ডা ঠান্ডা কুলকুল বরানগরে আবার আসবে। বরানগর থেকে সঞ্জিতী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।